এই যুগে এসেও যে মানুষ কেনা বেচা হয়, সত্যি এটা দেখলে অবাক হয়ে যায়। মানুষ কেনা বেচা সে তো আদিম যুগের কথা, কিন্তু না, বর্তমানেও আমার দেখা একটা জায়গা রয়েছে যেখানে কিনা মানুষ কেনা বেচা হয়ে থাকে, সেটা কোথায় চলুন দেখি। আমি এই মুহূর্তে রয়েছি গাবতলির পাশে মাজার রোডে। মাজার রোড থেকে আমাকে মিরপুর একের দিকে যেতে হবে, এবং বুঝতেই পারছেন এটা যেহেতু সকালে ঢাকার দৃশ্য এবং সেই সাথে সকালে বৃষ্টিও হয়েছে, তাই লোকজন এবং যানবাহন তুলনামূলক কম। পরিবেশটাও অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা, এবং সেই সাথে যেহেতু ফাঁকা রাস্তা, দমকা হাওয়া, সো হাঁটতেও অনেকটা ভালো লাগছে। মিরপুর একের পশ্চিমে দেখতে পাচ্ছেন হজরত শাহ আলীর মাজার, এবং ঠিক এখান থেকে পূর্ব সাইডে আপনাকে যেতে হবে মিরপুর একের দিকে। রাস্তাগুলো আমার বেশ পরিচিত, প্রায় কোনো না কোনো কাজে এদিকে হাঁটাহাঁটি করতে আসতাম, যার ফলে অনেক স্মৃতিও রয়েছে। মিরপুর একের সকালের কাঁচা বাজার, এই কাঁচা বাজারটি সবসময় পাওয়া যায়, তবে সকালের দিকে লোকজন বেশি এবং অনেকেই ঢাকার আশেপাশে গ্রামগঞ্জ থেকে অনেক শাকসবজি নিয়ে এসে এখানে বিক্রি করেন। সবচেয়ে কম রেটে এখান থেকে কিনে আরও অন্যান্য এলাকায় বিক্রি করেন অন্যান্য সবজি বিক্রেতারা, ফলে সকাল 9টার মধ্যে এলে বুঝতে পারবেন যে জ্যাম কাকে বলে। তবে এই কাঁচা বাজারগুলো সবগুলোই অস্থায়ী। একটু আগে প্রচুর বৃষ্টি হলো এই এরিয়াতে, যার ফলে দোকানপাট অন্যান্য দিনের তুলনায় খুব একটা নেই। মাঝে মধ্যে সন্ধ্যার সময় আসতাম এখানে শাকসবজি বা ফলমূল কেনার জন্য, কেননা আশেপাশের অন্যান্য জায়গার তুলনায় এখানকার সবজি বা ফলমূল যেটাই বলেন না কেন সবগুলোর দাম কিন্তু খুবই কম। দেখতে পাচ্ছেন ভ্যানে করে কিন্তু এখান থেকে অনেক শাকসবজিগুলো নিয়ে যাওয়া হচ্ছে, এবং অন্যান্য জায়গায় এই জায়গার তুলনায় কিছুটা বেশি দামে বিক্রি করা হবে। এই তো আমরা প্রায় চলে আসলাম মিরপুর একের মেইন পয়েন্টে, এবং চলুন দেখে নেই কোথায় সেই মানুষ কেনা বেচা হয়ে থাকে। আমার সেই চিরচেনা প্রাণের মিরপুর এক, এই তো সামনে যাদেরকে দেখতে পারছেন বসে রয়েছে তাদেরকেই মূলত কাজের জন্য নেওয়া হয়। এরা হয়তো রং মিস্ত্রি, যার কারণে তাদের সরঞ্জাম নিয়ে বসে রয়েছেন। এবং আরও ডানে দেখতে পাচ্ছেন অনেকজন বসে আছে, যাদের কাজের লোক দরকার, তারা মোটরসাইকেল বা যে কোনোভাবে এসে কাজের লোকদেরকে তাদের বাসায় বা যে কোনো স্থানে কাজের জন্য নিয়ে যায়, এবং তার আগে চলে দর কষাকষি। কত সময়ের জন্য কাকে কত পারিশ্রমিক দেওয়া হবে এই সকল বিষয় নিয়ে অনেকক্ষণ চলে দর কষাকষি। তবে আজকে একটু অন্যান্য দিনের তুলনায় কিন্তু শ্রমিক অনেকটাই কম দেখতে পাচ্ছি, অন্যান্য দিনেও এর চেয়েও অনেক বেশি থাকে। এভাবেই প্রত্যেক দিন সকালেই অনেক শ্রমিকরা এখানে এইভাবে অপেক্ষা করেন যে কখন একজন লোক আসবে, লোক এসে তাদেরকে নিয়ে যাবে। যার যেমন শ্রমিক প্রয়োজন, কারো একটা লাগতে পারে, কারো দুইটাও লাগতে পারে, আবার কারো কারো পাঁচটা শ্রমিক লাগতে পারে। এই তো দেখতে পাচ্ছেন একজন মোটরসাইকেল নিয়ে এসছেন তার শ্রমিকের জন্য, এবং তাদের সাথে কথা বলছেন হয়তো পারিশ্রমিকের ব্যাপারে। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও, সকলে ভালো থাকবেন।